এটা হচ্ছে উস্তা করলা দেখি পিছনটা। হ্যাঁ তাই তো, ঠিক আছে। সবার কাছে দোয়া চাও যে আমাকে সবাই দোয়া করবেন। পানি আসছে? বেশি আসে নাই, যাও দেখি। এই যে পুদিনা পাতাতে পানি দিবা, আসো। পুদিনা পাতা কোনগুলো দেখাও তোমাকে। আরে খেতে খেতে তো অনেক শেষ করে দিয়েছি, এইটাতে অনেকগুলো আছে না? আবার এই যে এগুলা কিন্তু হচ্ছে, আবার এই যে এখানে এটা পেঁপে গাছ ছিল, মরে গেছে। আরেকটা পুদিনা পাতা কোথায় আছে টপে দেখাও তো। এই যে এই যে এই যে এটাতে, ঠিক আছে। রমজান মাসে পুদিনা পাতা দিয়ে স্প্রে করলে অনেক মজা। কোনটা? আরে টমেটো হয়ে গেছে না? পেকে গেছে। ওয়াও, নিচেও একটা আছে, দেখি অনেকগুলো টমেটো। হ্যাঁ কোনটা দিয়ে পানি দিব? এইটা দিয়ে? হ্যাঁ এইটা নিয়ে নাকি? এইটা দিয়ে না, এইটা দিয়ে আছে না? এটা এটা ময়লা। এই যে এই বালতি, এই যে পানির বালতি পাওয়া গেছে। হ্যাঁ এই যে আসো, এইটা দিয়ে পানি দিব। আমি তোমাকে পানি উঠাই দিই। অনেক আকাশে অনেক রৌদ্র, হ্যাঁ অনেক রোদ। তো এখন 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো এখানে তো পানি দিতেই হবে। আমি পানি দিলাম, হালকা শাক সাথে দিয়ে দিই, অল্প অল্প করে ঢালো। ঢালো আচ্ছা, আসো এটাতে একটু দেই। ওইটাতে এবার, কারণ পুদিনা পাতা রমজানের আজকে 22 রোজা, আরো কয়েকদিন এগুলাকে আজকে 22 রোজা দাদা। হ্যাঁ এদেরকে পানি না দিলে এই গরমে অসুখ হয়ে যাবে। একটু টমেটো গাছেও পানি দিয়ে দিই, ব্যাস। আর একটু পানি ওদেরকে দিতে হবে। পানি পাওয়ার পরে গাছগুলো একটু হাসি দিয়েছে, ও বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ দিয়েছে আমাকে যে আমাদেরকে এত সুন্দর করে পানি দিয়ে গরমের মধ্যে আনন্দ দেওয়ার জন্য। কি দুষ্টামি কমে নাই? কালকে না মাথা কাটলো, এখনো দুষ্টামি কমে নাই? কালকে আমার মা